বুমরাকেই অধিনায়ক করল ভারত। রোহিত শর্মার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন এমন। ইংল্যান্ডের বিপক্ষে এস বাস্টন টেস্টের প্রায় 21 ঘন্টা আগেই অবশ্য রোহিতকে না পাওয়ার খবর নিশ্চিত করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। টুইটারে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। তার সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ঋষভ পন্ত। ছেলেদের টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া 36তম খেলোয়াড় হতে যাচ্ছেন বুমরা। লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর 25 জুন করোনা ভাইরাসে আক্রান্ত হন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত। এরপর থেকে আইসোলেশনে আছেন তিনি। সহ অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আগেই। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে এ টেস্টের জন্য তখন কাউকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। এমনিতেই দলে আছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলিও, তবে শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো বুমরাকেই।